সম্প্রতি এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের মধ্যে যে আত্মহত্যার ভয়াবহ সংবাদ আমরা শুনতে পাচ্ছি, এর কারণ কী এবং প্রতিকার উপায় কী? আমরা এটা আলহামদুলিল্লাহ আজকে জুমার পূর্ববর্তী আলোচনায় বলেছি, 8 বা 10 জন শিক্ষার্থী পরীক্ষার্থী পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ার কারণে তারা ডিপ্রেশনে ভুগে এক পর্যায়ে আত্মহত্যার পথে পা বাড়িয়েছে। খুবই দুঃখজনক, বেদনাদায়ক একটা অধ্যায়। শিক্ষার্থীদের মধ্যে, তরুণদের মধ্যে আত্মহনের এই প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওরা তো খুবই এই দিকে মিলে তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও। আল্লাহ বলেছেন, লা তাক্তুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রাহীমা, তোমরা নিজেদেরকে হত্যা করো না, শেষ করে দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মহত্যা করবে, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, কোনো কিছু দিয়ে আত্মহত্যা করলে ওইটা দিয়ে তাকে শাস্তি দিতে রাখা হবে কিয়ামতের ময়দানে, কিন্তু সেখানে মরণটা হবে না। তো এই জন্য আত্মহত্যা মহাপাপ এবং কবিরা গুনাহ। কোনো কোনো হাদিসে আসছে, জাহান্নামে স্থায়ী থাকবে যদি কেউ আত্মহত্যা করে মারা যায়। যদিও এখানে মহাদিসদের ভিন্ন ব্যাখ্যা আছে যে স্থায়ী হবে তখনই যখন সেটাকে বৈধ মনে করবে, তখন সে ঈমান হারা হবে। তো এই জন্য আত্মহত্যা করা মহাপাপ, কবিরা গুনাহ, জাহান্নাম যাবে। যে ব্যক্তি কোনো পেরেশানি, কোনো ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আত্মহত্যা করবে, সে যেটা থেকে বাঁচতে চাচ্ছে আত্মহত্যা করে, আত্মহত্যা করতে তার চাইতে ভয়ঙ্কর বিপদের মুখে যাবে, সে জাহান্নামে পতিত হবে। অতএব এটা বুদ্ধিমানের কোনো কাজ না, এটা ঈমানের দুর্বলতার কারণে হয়। আমাদের শিক্ষার্থীদের ঈমানের দুর্বলতার কারণে সে এই পথে যায়। তার ভিতরে আল্লাহর প্রতি ঈমান থাকতো, সে জাহান্নামে যাওয়ার মতো কাজ করতো না। তাছাড়া আল্লাহর উপর আস্থা ভরসা থাকলে, আমার একটা আশা পূরণ হয় নাই, আরও 10টা আশা পূরণ হবে ভবিষ্যতে, সে ভরসা রাখতো আল্লাহর উপরে, আস্থা রাখতো, এটা ঈমান ঘাটতি ছিল। কারণ আমাদের শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার অভাব এটা হয়েছে। তাছাড়া অভিভাবকরা অনেকে শিক্ষার্থীদের উপরে অস্বাভাবিক রকমের প্রেশার দেন, তাদের মানুষের মতো মানুষ হওয়া, আল্লাহবির হওয়া, এটার চাইতে তারা তথাকথিত কেরিয়ারের জন্য পাগল করা হয়ে গেছে, ভোগবাদী বস্তুবাদী হয়ে গেছে। এই জন্য শিক্ষার্থীরা সেসমস্ত প্রেশার নিতে পারে না। অনেক সন্তান আছে যে তারা একটু ইন্ট্রোভার্ট কিসিমের, এই ইন্ট্রোভার্ট কিসিমের ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে যে তাদের উপরে আননেসেসারি কিছু প্রেশার আমরা দিই, এগুলো তারা নিতে পারে না। নানা কারণে এই ঘটনাগুলো ঘটে, সেগুলো আমাদের বন্ধ করার জন্য কারণগুলো সব দূর করতে হবে।